কাশীপুরে বিজেপি যুব নেতার রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি পরিবারের। মৃতের বড় দাদা আনন্দ চৌরাশিয়ার দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল একটি গাড়ি, ওই গাড়ি থেকে একজনকে নামতেও দেখা যায় বলে মৃত বিজেপি যুব নেতার দাদার দাবি। বিষয়টি নিয়ে সন্দেহ দানা বেঁধেছে প্রতিবেশীদের মনেও। পাশাপাশি মৃত বিজেপি যুব নেতার দাদা পুলিশি তদন্তে আস্থা রয়েছে বলে দাবি করেছেন। মৃতের বড় দাদা আনন্দ চৌরাশিয়ার দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল একটি গাড়ি এবং ওই গাড়ি থেকে একজনকে নামতেও দেখা যায় বলে মৃত বিজেপি যুব নেতার দাদা দাবি করেছেন। বিষয়টি নিয়ে সন্দেহ দানা বেঁধেছে প্রতিবেশীদের মনেও। পাশাপাশি তিনি এও জানান যে পুলিশি তদন্তে তার আস্থা রয়েছে। কাশীপুরে বিজেপির যুব নেতা অর্জুন চৌরাশিয়ার রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি অর্জুনের বড় দাদার। যেটা জানা যাচ্ছে এবং যেটা জানাচ্ছেন আনন্দ কুমার চৌরাশিয়া, যে ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন রাত্রিবেলা তাদের এই যে বাড়ির ঠিক পাশে এই জায়গাতে একটি সন্দেহভাজন গাড়িকে তারা দেখতে পান। এলাকারও কয়েকজন জানিয়েছেন যে তারা সেই গাড়ি দেখতে পেয়েছিলেন। এই গাড়ি এলাকার নয় এবং একজন ব্যক্তি সেই গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ডিকি বা সামনের যে অংশ সেটা তুলেছিলেন এবং ওটা বলা হচ্ছে। তার দাদা আমাদের সঙ্গে রয়েছে। গাড়ি ঠিক কটা নাগাদ দেখেছিলেন এবং এটা কি এলাকার গাড়ি? না না, এলাকার গাড়ি না, এটা বাইরেরই মনে হয়। কেন কি এলাকার গাড়ি রাত্রিবেলা এইভাবে ঢুকবে না আর ভোরবেলা বেরিয়ে যাবে না। আমাদের এলাকায় যদি গাড়ি রাত্রিবেলা যদি ঢুকেও থাকে, ভোরবেলা ভালোভাবে সুস্থ হয়ে বেরোবে না, এইভাবে তো বেরোবে না। হঠাৎ করে বেরিয়ে যায় এটা তো বোঝা গেল না। ওরকম গাড়ি আমাদের পাড়াতে আপনার কি সন্দেহ হচ্ছে যে এই গাড়ির উপরে? আমার একটু সন্দেহ আছে, কারণ ওইরকম গাড়ি আমরা কোনোদিন দেখিনি পাড়ায়, আর এইভাবে রাত্রিবেলা কোনোদিন দেখিনি। কটা বাজে? ওই চারটার কাছাকাছি হবে, পৌনে চারটা থেকে চারটার কাছে। পুলিশকে জানিয়েছেন বিষয়? হ্যাঁ, এটা কালকে রাত্রিবেলা পুলিশকে জানানো হয়ে গেছে। আমি নিজে জানিয়েছি, পুলিশ বলেছে আমি দেখছি সিসিটিভি ক্যামেরা চেক করে। সিবিআই তদন্তের দাবি পরিবারের তরফ থেকে আপনারা করেছিলাম, এখন আগে দেখি কি হয় তারপরে সিবিআই নিবে। হ্যাঁ, আর পুলিশি তদন্ত যা চলছে সেই অনুযায়ী কিভাবে দেখবে? পুলিশি তদন্তে আস্থা রাখছেন? ওরা আস্তে আস্তে করছে, দেখি কি কত আস্থা রাখছেন। এখন পর্যন্ত তো আস্থা আছে, দেখি আগে কি করে। আনন্দ কুমার চৌরাশিয়ার সাথে আমরা কথা বললাম। অর্জুন চৌরাশিয়ার বড় দাদা, তিনি যেটা জানাচ্ছেন যে এই যে গাড়ি, সেই গাড়িকে নিয়ে তাদের সন্দেহ এবং ইতিমধ্যে পুলিশকেও বিষয়টি তারা জানিয়েছেন। যদিও তার এটাও বক্তব্য যে এই যে ঘটনায় তাদের যে সিবিআই তদন্ত, সেই বিষয় নিয়ে হাইকোর্টে রিপোর্ট পেশের পরেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাবেন। কিন্তু আপাতত পুলিশের যে তদন্ত, সেই তদন্তে আস্থা রাখছেন তারা। এখনও পর্যন্ত এখানে পুলিশই কিন্তু প্রহরা রয়েছে এবং এই যে গাড়ি নিয়ে যেটা অভিযোগ, বিস্ফোরক অভিযোগ অর্জুনের দাদার, এই গাড়ি কার, কেন এখানে দাঁড়িয়েছিল, সেই বিষয়ে তথ্য তারা জানতে চান। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।